শেখ হাসিনা যদি আজকে পতন না হতো তাহলে তো ধরে নিয়েছিলাম যে 1.5 বছর জেলে থাকতে হবে। কাজে বই পুস্তক কি কি পড়বো ওগুলো লিস্ট করে রেখেছিলাম, যেগুলো বই পুস্তক পড়ে ওবায়দুল কাদের বলছিল যে জেলখানা রাজনীতিবিদদের পাঠশালা, তাহলে এই পাঠশালার ছাত্র হিসেবে কিছু শিখে বের হই, এই ধরনের প্ল্যান পরিকল্পনা করে বের হয়ে গিয়েছিলাম। সেই ধরনের একটা রেভলিউশন বা বিপ্লবের পরে অবশ্যই সেই স্পিডকে ধারণ করে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন সংবিধান লেখা যায়, রচনা করা যায়, এটা অস্বাভাবিক কিছু না। এখন এইখানে যদি আমরা রেটরিকের মধ্যে আটকে যাই, সাহিত্যিক কিংবা আপনার কি বলবেন আপনার খুব বোদ্ধা শব্দ বাক্য ব্যবহার করে এটাকে জটিল করে ফেলি, তাহলে বোধহয় আরো জটিলতা তৈরি হবে। পুনঃলেখন, পুনঃলেখনটা আমি আসলে আমি ক্লিয়ার না, পুনঃলেখনটা কি এটা মানে অর্ধেক লিখবেন না আংশিক লিখবেন না পুরোপুরি লিখবেন, কতটুকু পুনঃলেখন লিখবেন, তার চেয়ে বরং হয় সংস্কার অথবা নতুন করে লেখা, সহজ ভাষায় পাবলিক যেটা বুঝবে। এই ফয়াদ ভাই যেটা বলেছে, সংবিধান লিখছেন লিখেছেন ইংলিশে, এদেশের যেই দেশের মানুষ তার মাতৃভাষার জন্য লড়াই করলো, বাংলাকে সবার উপরে প্রায়োরিটি দিল, উচ্চ আদালতের রায় এখনো লেখা হয় বাংলায়, যিনি মামলার বাদী কিংবা যিনি আসামি কি বলছে জাজ সাহেব কি লিখছে কিছুই জানে না, জানে সব উকিল সাহেব, ফাঁসির কথা লিখছে না খালাস দেওয়ার কথা লিখছে লেখে নাই, উকিল সাহেবের কাছে যায় সে বলে টাকা লাগবে খরচ লাগবে ওই পর্যন্তই পাবলিক বোঝে, বাইরে কিচ্ছু বোঝে না। তো এই ধরনের মানে পরিস্থিতি থেকে তো আমাদের উত্তরণটা দরকার, সেদিক থেকে আমাদের সহজ উপলব্ধি হচ্ছে সংবিধানকে নতুন করে রচনা বা নতুন করে লেখাটা, সেটা এই সময়ের দাবি, সেটার সাথে আমরা পুরোপুরি একমত। দ্বিতীয়ত সংবিধান আবার ফুয়াদ ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো প্রসিজিউরাল ল লেখা আছে, এটা সংবিধানের পার্ট না। আপনার ঘরকে আপনি তো বিভিন্ন ভাবে সাজাতে পারেন, তো পুলিশ প্রধান কিভাবে নিয়োগ হবে সেটা সংবিধানের পার্ট না হলেও চিফ জাস্টিস কিংবা প্রেসিডেন্ট কিংবা এই ধরনের কনস্টিটিউশনাল পদগুলো সবগুলো এভারেজ কিছু পদের বিষয়ে সংবিধানে একটা ডিরেকশন থাকতে পারে। আমাদের এই সংবিধানে 77 নম্বর অনুচ্ছেদে একটা সুন্দর প্যারা আছে, ন্যায়পাল বলে একটা অনুচ্ছেদ আছে, এই 53 বছরে এই ন্যায়পালের অস্তিত্ব অনেকে না পড়লে, বিসিএস এর জন্য না পড়লে ছাত্ররাও জানে না, বা সাধারণ মানুষ যার ওই প্যারায় যাওয়ার প্রয়োজন হয়নি সে জানেও না যে ন্যায়পাল বলে কিছু আছে, এটা সেটার একটা ইমপ্লিমেন্টেশন এখানে কখনো হয়েছে। আমাদের দেশে অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু আইনের আপনার ওই যদি কিন্তুর ফলে যে ফাঁক ফুকুর ওইটার কারণে অপপ্রয়োগটাই বেশি হচ্ছে, সেই জন্য আপনার সোসাইটিকে সেইভাবে উপযোগী করে তৈরি করা, যেটা আরো একটা কথা বলেছেন যে নাগরিক বোধ তার মধ্যে জাগ্রত করা, ঠিক গ্রামে এখন আছে ও আপনার মাদক ব্যবসায়ী না চাঁদাবাজি না মাফিয়া খুনি এগুলো দেখার দরকার নেই, 1000 টাকা হাতের মধ্যে খুঁজে দেবেন বোট উড়িয়ে দেবে, আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনি একজন টকশো ব্যক্তি তো আপনার একটা আলোচক আপনাকে দেবে না বোট ওকেই দেবে। তো এই সোসাইটিকে পরিবর্তন করাটাও জরুরি, সংবিধান এবং আইন দিয়ে এই সোসাইটি পরিবর্তন হবে না যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধ আমরা জাগ্রত না করতে পারি, সেই মূল্যবোধকে জাগ্রত করতে হলে অবশ্যই সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা দরকার। আমরা তো স্কুল থেকে দেখে আসছি যিনি প্রিন্সিপাল কিংবা অধ্যক্ষ হন তিনি লবিং তদবির করে আসেন, রাজনৈতিক বিবেচনে আসেন, তো ওইখান থেকে তো আমরা ওই লবিং তদবিরই শিখি, তো আমাদের মধ্যে যে অনেস্টি ইন্টিগ্রিটি সেগুলো তো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে শিক্ষা দেয় না, তাহলে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি কিভাবে একটা ডেভেলপ নেশন কিংবা একটা এনলাইটেড সোসাইটি আপনি তৈরি করবেন। তার জন্য এই সংবিধানের পাশাপাশি সমাজ সংস্কারের জন্য রাজনীতি সংস্কারের জন্য বোধ হয় আমাদের কিছু ভাবা দরকার। আজকের এই প্রসঙ্গের পাশাপাশি আমার মনে হয় যে পৃথিবীতে কোন দেশে আইনের শাসন কিরকম, রুল অফ ল, সেটা দেখার জন্য সবচেয়ে বড় একটা উদাহরণ হতে পারে সেই দেশের ট্রাফিক সিস্টেম কিরকম, ট্রাফিক সিস্টেম দেখে সেই দেশের আমি মনে করি বিচার ব্যবস্থা এবং আইনের প্রয়োগ সম্পর্কে ধারণা করা যায়। আমাদের দেশে কি আপনি বলতে পারবেন একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে যেটা পুরোপুরি আইনের দ্বারা চলছে, কিংবা আবার সংবিধানে যে লেখা আছে যে আইন সবার জন্য সমান, আসলেই আইন সবার জন্য সমান? সুতরাং এই যে 53 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, পেয়েছিলাম বলতে এইখানে আমি পাস্ট সেন্টেন্স ইউজ করছি কারণ বোধহয় হারিয়ে যাচ্ছে সুযোগটি, যেটি আমরা পেয়েছি যে পুরো নেশনকে আমরা ইউনাইটেড করতে, পুরো নেশন তো ইউনাইটেড হয়েছিল আন্দোলনের প্রশ্নে সরকারের প্রশ্নে, এখনই 2 মাস মাত্র 2 মাস পূর্ণ হয়নি, এখনই নানান ধরনের বিভাজন বিভক্তি শুরু হয়ে গেছে, আন্দোলনের ক্রেডিট নিয়ে
আন্দোলনের নতুন জাতির জনক কিংবা মাস্টার মাইন্ড বলেন, আপনার বিভিন্ন প্রবক্তা বলেন, শুরু হয়ে গেছে। কার দলের কতজন শহীদ হয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, শুরু হয়ে গেছে। একে তো কোনো দলীয় মুভমেন্ট ছিল না, তাহলে দলের প্রশ্ন কেন আসছে? এইভাবেই বলছি যে এই কারণেই যে মুক্তিযুদ্ধে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, আমরা ইউনাইটেড হতে পারিনি। মুক্তিযুদ্ধের পরপরই দেখেন মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, স্বাধীনতার পক্ষ শক্তির একটা অংশকে আবার বিরুদ্ধ শক্তি বানিয়ে দিয়েছে, নানান ধরনের ন্যারেটিভ কালচারাল হেজিমনি তৈরি করে। বাংলাদেশের গণতন্ত্র 53 বছর ভারতীয় আধিপত্যবাদ এখানে কায়েম করা হয়েছে এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন পরের সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিটিং করেছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। সেখানে অংশগ্রহণ করেছে কারা, ডিপ্লোম্যাটরা, শিক্ষকরা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, অবজারভার কিংবা আপনার বিবেকানন্দ ফাউন্ডেশনের মতো থিঙ্ক ট্যাঙ্ক গুলো সেখানে আপনার পার্টিসিপেট করেছে। বিকজ আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা টুল। সুতরাং এই যে খুঁটি যে ধসে পড়েছে, এনি হাউ এটাকে আবার দাঁড় করাতেই হবে শক্তভাবে। তো এই যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ জিও পলিটিক্যালি 92% পিপল কিংবা 90% পিপল মুসলিম, বাট দুইটা দেশই প্রচন্ড রকমের এন্টি ইসলামিস্ট। তো এই দেশের সিকিউরিটিটা, এই দেশের নিরাপত্তাটা, এই দেশের আপনার নিরাপত্তা শুধু ভৌগোলিক নিরাপত্তা না, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জাতীয়ত্ব এবং সংহতি প্রতিষ্ঠা করা খুবই জরুরি। কিন্তু যারা সরকার আছেন এখন, একটা বিপ্লবী সরকার, বিপ্লবের পর বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয়নি, সরকারের চেহারা বিপ্লবী না। শুধু সরকারের চেহারা যদি বিপ্লবী না হয় তাহলে বাংলাদেশ আরো সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে লিখে নেন। অল্প সময়ের মধ্যে এরকম অস্থিরতার মধ্যে যদি একটা নির্বাচন হয়, আরেকটা গভর্নমেন্ট আসবে, যেই গভর্নমেন্ট স্টেবল হবে না, ইন্টারন্যাশনালি সেই গভর্নমেন্টকে আনস্টেবল করে রাখা হবে জঙ্গিবাদের ট্রাম্প কার্ড দিয়ে, উগ্রবাদের ট্রাম্প কার্ড দিয়ে, নানানভাবে সেই গভর্নমেন্টকেও অস্থির করে রাখবে। তারপরে তাদের যে আপনার চুষে নেওয়া, তাদের ফায়দা হাসিল করে নেওয়া, সেটাই চলবে। সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমরা আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার কখনো রাজনীতি এইভাবে আসার আগ্রহ ছিল না, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি এবং সেই রাজনীতিতে আসতে গিয়ে কিভাবে জীবন বিপন্ন কিংবা পরিবারকে আসলে কিসের মধ্যে ঠেলে দাও সেটা দেখেছেন। শেখ হাসিনা যদি আজকে পতন না হতো তাহলে তো ধরেই নিয়েছিলাম যে 1.5 বছর জেলে থাকতে হবে। কাজেই বই পুস্তক কি কি পড়বো ওগুলো লিস্ট করে রেখেছিলাম, যেগুলো বই পুস্তক পড়ে ওবায়দুল কাদের বলছিল যে জেলখানা রাজনীতিবিদদের পাঠশালা, তাহলে এই পাঠশালার ছাত্র হিসেবে কিছু শিখে বের হই, এরপরে প্ল্যান পরিকল্পনা করে বের হয়ে গিয়েছিলাম, মানে চিন্তা ভাবনা করেছিলাম এত পরিবর্তন হবে বাংলাদেশের নিশ্চয়ই। এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি, নট এ সিঙ্গেল পার্সন, কেউ চিন্তা করতে পারে নাই যে এত তাড়াতাড়ি পরিবর্তনটা হবে। ছাত্রদের একটা কোটা সংস্কার, চাকরির একটা বিষয়, বৈষম্য নিয়ে আন্দোলন ছিল, বিপ্লব ছিল না, সরকার পরিবর্তন, গণতন্ত্র, মানবাধিকার, একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন সোসাইটি তৈরি করার জন্য আন্দোলন ছিল না। সুতরাং আপনি ভাবছেন যে যারা আন্দোলন করছি কিংবা আমরা সবাই এখন পরিবর্তন হয়ে গেছি, ফেরেস্তা হয়ে গেছি, আমাদের চরিত্র সেটা না। সুতরাং যে কোনো পরিস্থিতিতে একটা পরিবর্তন হয়েছে সেটা যদি ধারণ করতে পারি, সোসাইটিকে যদি সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আসলে পুরো জাতি বেনিফিট হবো। আমি খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করছি আমাদের যে ছাত্রদের ভগবান তুল্য, দেবতা তুল্য শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হলো, যে সারা পুরো নেশনকে একটা ছাতার নিচে নিয়ে আসলো, তারা জাতীয়ত্ব সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে, কাজ করবে, তারা এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে, তারা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে, তারা বিজনেস কমিউনিটির বিজনেস ব্যাকআপের জন্য সমঝোতা করছে। এটি কি আন্দোলন স্পিড ছিল? এটি কি ছাত্রদের কাজ? ছাত্ররা জেলায় যাবে, পুলিশ সেখান থেকে প্রোটোকল ইস্যু করে তাদেরকে প্রোটোকল দেবে, এই জন্য কি এদিকে ছাত্রদের আন্দোলন স্পিডের সাথে যায়? একে কি তাহলে এই অভ্যুত্থানের স্পিড, এই স্পিডের ভিত্তিতে আগামী রাষ্ট্র আমরা গড়ে তুলব? কাজে আমার অনুরোধ থাকবে আমাদের ছাত্র তরুণ ভাইদের প্রতি, আমি মনে করি যে আমি যে সময় রাজনীতিতে এসেছিলাম আমার রাজনীতিতে আসা উচিত হয়নি সেই সময়টা। আরো কিছুদিন ছাত্রদের নিয়ে কাজ করে একটা
স্টুডেন্টদেরকে একটা পজিটিভ অ্যাক্টিভিজমের দিকে অনেকখানি এগিয়ে নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারতাম। যাই হোক, কিন্তু আমি নিজের এখন পর্যন্ত নিজের বেনিফিট এর কথা চিন্তা করে, পদ পজিশনের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেইনি। তাহলে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে ডাকসু নির্বাচনের পরে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে, একাধিকবার সরকারের টপ পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, ওই দিকে আমরা যেতাম, আমরা একটা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছি। আজকে আমাদের অগ্রজ, অনুজ, সহযোদ্ধা, সহকর্মী সকলের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে আপনারা রাজনীতি করবেন, আপনাদের অনেকের ফেস ভ্যালু আছে, খুব ওয়েল নন, ভেরি ওয়েল নন, পরিচিতি আছে, রাজনীতি করেন। এখন আপনাদেরকে ঘিরে যে একটা সেন্টার তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটির, সেটার দিকে মনোযোগী হয়ে দেশকে রিফর্ম এবং একটা স্টেবল রাষ্ট্র করার জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে নিয়ে একটু শিখে ভাবে।